যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। আবার আবার শুনেন, যুক্তির নাম ইসলাম না, শয়তান কিন্তু যুক্তি দিয়ে জাহান্নামে গেছে। আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন, আর লাইলা লাইলা বলেন, আর হু হু বলেন, যাই বলেন না কেন, আপনাকে আগে দলিল দেওয়া লাগবে, হয় কোরআনের নয় হাদিসে, এবং এমন আয়াত বলা লাগবে যে আয়াতটা ওই সম্পর্কে নাজিল হয়েছে। আপনার কথা হয়তো সাধারণ মানুষ বুঝে আবেগে ওরাও লাফাবে চিল্লাবে, কিন্তু আলেমদেরকে আপনাকে আগে বোঝানো লাগবে যে হ্যাঁ এরকম একটা আয়াত, এরকম একটা হাদিস নবীজির জীবনে আমরা পেয়েছি। ইসলামকে আজ হাসি হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলেছে দেশের কিছু পীর, এমন এমন কথা বলে যেটা আল্লাহর উপরে চলে যায়। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর সামনে যখন মানুষ এ বলবে হে নবী আমরা আপনার উম্মত, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, সঙ্গে সঙ্গে নবীজির সামনে পর্দা ফেলে দেবে ফেরেশতারা। নবীজি বললেন হে আমার মালিক, এদের সামনে পর্দা দিলে কেন, এরা তো আমার উম্মত বলে দাবি করেছে, আপনি পর্দাটা তুলে দেন। আওয়াজ আসবে হে রাসূল, এরা আপনার উম্মত বলে দাবি করলে মানে উম্মতের ভেতরে আর নেই, কারণ আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম এরা উলট পালট করে ফেলেছিল, এরা রদ বদল করেছিল। আপনি যেভাবে ইসলাম শিখিয়েছেন, জিকির দিয়েছেন, ওরা ওইভাবে জিকির না করে নতুন ভাবে জিকির বানিয়েছে। আপনি কি আল্লাহ নবীর শেখানোটা নেবেন না বানাবেন? এক কথা বলেন না কেন, উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর জিকির করো ওইভাবে যেভাবে আমি আল্লাহ তোমাদের শিখিয়েছি। আজ বাংলাদেশে আল্লাহর শেখানোটা কিন্তু নেই। আপনি তাকাবেন বিভিন্ন পীরের দরবারে মানুষ মরিদ হওয়ার জন্য যায়, আমি পীর বিরোধী না, কিন্তু পীরের নামে যে ভণ্ডামিগুলো চলছে ওটাকে আমার বিরোধিতা করাই লাগবে। জিকির আল্লাহ পাক নিজে দিয়েছেন, শিখিয়েছেন, প্রথমে কাকে শিখিয়েছেন, নবীকে, জোরে বলেন। আপনি যদি বলেন না আমি এখন নতুন করে বানাবো, তাহলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানোর দরকার ছিল কি? কথা বলেন না কেন, বয়স্তো মুআল্লিমান, নবীজি হচ্ছে দুনিয়ায় শিক্ষক, শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া। আপনি জিকির যদি করতে চান, নবীজি যেভাবে শিখিয়েছেন আল্লাহর কাছে শিখে ওইভাবে আপনাকে করা লাগবে। আপনি যাচ্ছে দিচ্ছে তার কাছে বলবেন, আপনি যে একদম 100 বার আল্লাহ বলেন ওলু দেওয়ার মতো লালালালা করে, ওটা আমার নবী জীবনে কোনোদিন করেছে কিনা ওটা আপনি হাদিস দেখান। কথা বলেন না কেন, আপনি নতুন করে বানাতে পারবেন না। আপনি যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন, আমি নিষেধ করছি না করেন, কিন্তু নবীজির সারাটা জীবনে নবী একদিনও এই জিকির করেছে কিনা আপনি দেখান কি? নবীজি যদি করে তাহলে হাদিস থাকবে, এক কথা বলেন না কেন, আপনি তো হাদিস দেখাতে পারেন না, শুধু যুক্তি দেন। যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। আবার আবার শুনেন, যুক্তির নাম ইসলাম না, শয়তান কিন্তু যুক্তি দিয়ে জাহান্নামে গেছে। শয়তানকে বলেছিল যে সেজদা দে, ও তো সেজদা দেয়নি, আর্গুমেন্ট পেশ করিস, ও বলেছে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমারে বানিয়েছো আগুন দিয়ে আর ওকে বানিয়েছো মাটি দিয়ে, আগুনের কাজ উপরে যাওয়া, মাটির কাজ নিচে যাওয়া, উপরের জিনিস যারা নিচের মানুষের কাছে মাথা নত করে এটা তো বিজ্ঞানের সাথে মেলে না, সুতরাং আপনার কথা আপনি তুলে নিন, আল্লাহকে বিজ্ঞান শিখাচ্ছে। যুক্তি দিয়ে শয়তান কি টিকে থাকতে পেরেছে বলেন? আপনাকে দলিল দেওয়া লাগবে, কোনো এবাদত যদি করতে চান অবশ্যই অবশ্যই তার দলিল লাগবে, আর যদি এবাদত ওটা না হয় ওর কোনো দলিল নেই। এখন যদি আমি বলি যে এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা আমার না, এই বাড়িটা আপনাকে ঘুমাচ্ছেন, আমি যদি বলি এই বাড়িটা আমার না, এখন এনারা যদি বলে না এই বাড়ি যে আপনার, আপনি দলিল দেন, এই বাড়ি যে আপনার না আপনি দলিল দেন, আমি দলিল পাবো কোথায়? আমি তো বলে দিলাম যে ভাই এই বাড়ি আমার না, আর আপনি যদি বলেন যে বাড়ি যে আপনার না আপনি দলিল দেন, আরে ভাই দলিল নেই এই জন্য তো বলছে আমার না, দলিল থাকলে তো বলতাম আমার। এই কথা বলছি, এ দেশের মানুষ কোন পাগলে কামড়িয়েছে, এদের এতটুকু বলছেন না,
এটা তো শুধু যুক্তি দেয় শয়তানের যুক্তি কি খারাপ ছিল না আগুনের কাজ আসলেও তো উপরে দেওয়া আগুন কি নিচের দিকে আসে উপরে যায় ও তো যুক্তি ঠিকই দিয়েছে কিন্তু আমার আল্লাহর বিধানের সামনে যুক্তি চলে না বিধান আগে লাগবে কি লাগবে আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওর বাইরে আপনি যেতে পারবেন না যদিও আপনার যুক্তিতে খাটে হবে না আমি আবার বলছি আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন আর লাইলা লাইলা বলেন আর হু হু বলেন যাই বলেন না কেন আপনাকে আগে দলিল দেওয়া লাগবে হয় কোরআনের না হাদিসে এবং এমন আয়াত বলা লাগবে যে আয়াতটা ওই সম্পর্কে নাজিল হয়েছে আপনার কথা হয়তো সাধারণ মানুষ বুঝে আবেগে ওরাও লাফাবে চিল্লাবে কিন্তু আলেমদেরকে আপনাকে আগে বোঝানো লাগবে যে হ্যাঁ এরকম একটা আয়াত এরকম একটা হাদিস নবীজির জীবনে আমরা পেয়েছি আপনি আজ পর্যন্ত পাননি ধোকা দিয়ে বোকা বানিয়ে হাজার হাজার মানুষকে আপনি জিকির করাচ্ছেন এটা জিকির না এটা আপনার দরবারের ফিকির কারণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে আল্লাহ নেই এটা নাস্তিকদের কথা আল্লাহ নেই এটা কার কথা বলেন আপনাকে যদি জিকির করতে হয় সুবহান আল্লাহ শুধু সুবহান সুবহান বললে হবে না সুবহান আল্লাহ বলা লাগবে আলহাম আলহাম বললে হবে না আলহামদুলিল্লাহ বলা লাগবে আল্লাহু আকবারের ভেতরে শুধু আকবার আকবার হবে না আল্লাহু আকবার বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লাইলা লাইলা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে আপনি এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে এক মিনিটে নাই 50 বার বললেন তো 50 বার বলার দরকার কি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 5 বার বলেন কথা বলেন না কেন অন্তত নবীজি যেটা করেছে তাহলে আপনার এটা ইবাদত হয়ে গেল আর এটা পাল্টিয়ে নতুন করে ইসলাম বানাবেন কিয়ামতে আপনি পীর হন আর খীর হন সামনে পর্দা ফেলে দেবে এখন হয়তো রাগ হচ্ছে ওই দিন টের পাবেন কি হয় আমার মনে হয় এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে আর বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস ঠিক ঠিক আছে প্রসাব আরো বেশি করে করুক আমরা নবীর সুপারিশ চাই না চাই না কোন পীরের ক্ষমতা নেই শুধু নবীজি বাদ দিয়ে এমনকি অন্যান্য নবীজি পর্যন্ত তারা চিন্তায় থাকবে যে আমার কি হবে সেখানে কোনো বাবার খবর আছে কারো উপরে কোনো ভরসা করবেন না কিয়ামতের দিন বিশ্ব নবী পর্যন্ত 50 বছর আরশের নিচে সেজদায় পড়ে থাকবে মাথা তোলার সাহস পাবে না আর আপনি কার ধান্দায় আছেন বলেন সব ধান্দা বাদ দেওয়া লাগবে আজকে কথা বলেন কিয়ামতের দিন শুধুমাত্র সুপারিশ করার অধিকার আল্লাহর কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া হে নবী আপনি বলেন সুপারিশের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ আমি যাকে অনুমতি দেব সে ছাড়া কেউ কথা বলতে পারবে না কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম উঠে দেখবে মুসা নবী দাঁড়িয়ে আছে কথা বলতে পারছে না এত বড় পাওয়ারফুল নবী যদি শুধু দাঁড়িয়ে থাকে দেখে যে দৃশ্য কি কথা বলতে পারে না আর আপনার বাবা জাহাজ নিয়ে বের হবে আর আপনি আশায় আছেন এই ভণ্ডামিগুলো বাদ দেওয়া লাগবে কথা বলুন ইসলাম কাজ হাসি পা হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলেছে দেশের কিছু পীর এমন এমন কথা বলে যেটা আল্লাহর উপরে চলে যায় এদেশের অনেক পীরের দরবারের কিতাব আমি পড়েছি দেখছি তাদের আকীদাগুলো একেবারে শিরিক ওদের বইয়ের ভেতরে লেখা কিয়ামতে পীর সাহেবদের কোনো ক্ষমতার কোল কিনারা থাকবে না এই কিয়ামতে কোল কিনারা থাকবে না ক্ষমতার এটা শুধু আল্লাহর কার বলেন আল্লাহ তাআলা কিয়ামতে ডাক দিয়ে বলবেন আয়না মালিকুকা কোথায় পৃথিবীর যারা ক্ষমতায় ছিল তারা কোথায় যে সমস্ত বড় বড় বিল্ডিং গুলো যেখানে সালা পরামর্শ হতো ওরা কোথায় বারবার ডাক দেবে লিমানিল মুলকু লিয়াউম আজকের এই দিনে বড় বড় ক্ষমতাশীল কারা আছো একটু সামনে আসো লিল্লাহি ওয়াহিদুল কহার কেউ কথা বলার সাহস নেই নীরব নিস্তব্ধ আল্লাহ নিজের থেকেই বলবেন আজকের ক্ষমতার মালিক আমি আল্লাহ আর আপনি যদি এই কথাকে হাইলাইট করে ওভারটেক করে বলেন কিয়ামতে পীর সাহেবের কোনো ক্ষমতার কোল কিনারা থাকবে না এটা কোরআনের আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক না বলেন আপনাকে আহ্বান জানাচ্ছি এরকম কিতাব বাদ দেন এই কথাগুলো আপনি বাদ দেওয়া লাগবে
এমনকি এমনও কথা এই দেশের কিতাবে লেখা আছে পীরদের কিতাবে ওরা লিখেছে আল্লাহর কোনো আন্দাজ নেই এই কথা যদি কোনো পীর তার কিতাবে লেখে ওর কি কোনো আন্দাজ আছে ওর কোনো আন্দাজ আছে ও কি লেখছে ও টের পাচ্ছে বিশ্বনবী পর্যন্ত যেখানে মাথা তোলার ক্ষমতা রাখে না আল্লাহর সামনে যখন তার জাব্বার এবং কাহার নাম আল্লাহ নিজে ধারণ করবে কথা বলেন না কেন আর সেখানে কোন পীর যদি তার কিতাবে লেখে যে আল্লাহর আন্দাজ নেই ওর আন্দাজ আছে কিচ্ছু নেই সুতরাং এরকম কথাগুলো আপনি পাল্টান আপনার কিতাব থেকে বাদ দিয়ে দেন আপনার নিজেরই আকিদা ঠিক নেই আর মানুষ দেখলেই বলে এদের আকিদা নেই এদের আকিদা নেই তোর নিজেরই আকিদা ঠিক নেই এই জন্য যারা দুনিয়া থেকে নবী বিদায় নেওয়ার পরে তার রেখে যাওয়া ইসলাম উলটপালট করে ফেলেছে ধর্মীয় বিশ্বাসের ভেতরে উল্টাপাল্টা লাগিয়েছে এদের জন্য পর্দা পড়ে যাবে আমার তো এই হাদিস পড়ার পরে মনে হচ্ছে এদেশের হাজারো মানুষের সামনে কিয়ামতে পর্দা পড়ে অলরেডি কথা বলেন না কেন আল্লাহ যেন আমাদের সামনে ফেলে না দেন জোরে বলেন আমিন এই জন্য নবীর রেখে যাওয়া যে ইসলাম এটা পুঙ্খানুপুঙ্খানো ভাবে আদায় করার চেষ্টা করেন আল্লাহ যেন তাওফিক আমাদের দান করেন আমরা সূরা নিসা থেকে 105 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি জবান খোলে আগে তেলাওয়াত কিন্তু আয়াত পড়বেন এরপরে আমরা তাফসিরে প্রবেশ করব আজকের আলোচনার বিষয় হচ্ছে লিতাহকুমা বাইনান নাস মানুষের ভেতরে ন্যায় বিচার এটা যদি দুনিয়ার সাথে শুধু সম্পৃক্ত হতো আমি বলতাম না এটা আখিরাতের সাথে রিলেটেড আমরা যারা আছি পৃথিবীতে অন্তত বেঁচে মরণের আগে আয়াতটা মেনে যান নাই তো এই আয়াত আপনার বিরুদ্ধে যাবে কথা বলেন না কেন আপনি যদি মানতে না পারেন ওটা আপনার ব্যর্থতা একথা বলছেন না কেন নাকি এই আয়াতের দোষ নাকি আল্লাহ ভুল করেছে আয়াত দিয়ে না আপনার ব্যর্থতা আপনি মানতে না পারলে চুপ করে থাকবেন আর মাপ চাবেন যে আল্লাহ আমি এটা মানতে পারি না কিন্তু যারা মানতে চায় আপনি তাদের মানতেও দেবেন না আপনি কি হয়েছেন কি